প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনয় শিল্পী মুশফিক আর ফারহান। এবার ভালোবাসা দিবস ছিল তার দখলে, কারণ ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ফান অভিনীত বেশ কয়েকটি নাটক। তার মধ্যে এই ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তেমনই পাঁচটি সুপারহিট নাটক নিয়েই আমাদের আজকের ভিডিও। কী সেই নাটকগুলো, কারা ছিল অভিনয়ে, এই সকল বিষয়গুলো থাকছে পুরো ভিডিও জুড়ে। থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। নাটক মাই ফার্স্ট লাভ, হাজারো হৃদয় ভাঙা প্রেমিকের কষ্ট তুলে ধরেছেন পরিচালক এই নাটকের মাধ্যমে। নাটকটা দর্শকদের মন ছুঁয়ে গেছে। নাটকটিতে নাটকের শেষ মোমেন্টটা ছিল অসাধারণ। নাটকটিতে মুশফিক আর ফারহানকে দেখা গেছে হৃদয় ভাঙা প্রেমিকের প্রতিশোধ নিতে। নাটকটির বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো নাটকটি। নাটকটিতে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী কেয়া পায়েল। বর্তমানে নাটকটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে। বর্তমানে নাটকটির ভিউজের পরিমাণ 3 মিলিয়ন। দুই নম্বরে রয়েছে নাটক কোথায় খুঁজি তারে। নাটকটিতে মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তানজিন তিশা। ভালোবাসার মানুষটি যখন কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তখন প্রিয় মানুষটির কাছে খুবই খারাপ লাগে। কি সেই খারাপ লাগা, কেমন ছিল নাটকটির গল্প, তা জানতে অবশ্যই দেখুন নাটক কোথায় খুঁজি তারে। নাটকটির বর্তমানে ভিউজের পরিমাণ 4 মিলিয়ন। নাটকটি দেখা যাচ্ছে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ভালোবাসা দিবসে জনপ্রিয় নাটকগুলোর তালিকায় 3 নম্বরে রয়েছে মুশফিক আর ফারহান অভিনীত নাটক সে আমার। নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। নাটকটি রোমান্টিক প্রেমের গল্পের হলেও শেষটা একদমই অন্যরকম, যা দর্শকদের মন ছুঁয়ে গেছে। নাটকটি বর্তমানে ভিউজের পরিমাণ 3.5 মিলিয়ন। চাইলে আপনিও দেখে নিতে পারেন নাটক সে আমার। মুশফিক আর ফারহান অভিনীত ভালোবাসা দিবসের জনপ্রিয় একটি নাটক দৌড়ের উপর বিয়ে। নাটকটি ভালোবাসা দিবসের আগে রিলিজ করা হয় ইউটিউবে। নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। নাটকটিতে বর্তমানে ভিউজের পরিমাণ 6.5 মিলিয়ন। আমি তোর গোয়না গোয়না সকাল থেকে 38 বার ফোন দিলাম, তুই আমার ফোনটা ধরতে হস না? ধরলাম তো এখন। তুই এখনো ঘুমাইতেছস? প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে সর্বশেষ মুশফিক আর ফারহান অভিনীত 5 নম্বর নাটকের তালিকা রয়েছে নাটক প্লাস সাইজ। নাটকটি তৈরি হয়েছে রোমান্টিক কমেডি ঘরানার গল্পে। নাটকটিতে বর্তমানে ভিউজের পরিমাণ 2.5 মিলিয়ন। আর এই আরেকটা আছে 32, জীবনও দেখছেন এক পায় দুই রকমের দুইটা। প্রিয় দর্শক, এই ছিল ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া মুশফিক আর ফারহান অভিনীত সুপারহিট 5টি নাটক। চাইলে আপনিও দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল মুশফিক আর ফারহান অভিনীত এই নাটকগুলো।